হেই শিখা, কি করিস? এই তো ইনস্টাতে স্টোরি চেক করতেছিলাম। ও আচ্ছা, ভালো কোনো কাজ করতে পারবি? কেন, তোর কাছে এমন কি ভালো কাজ আছে? এমন কি ভালো কাজ? যেমন আমি এই মুহূর্তে তুই যদি জিজ্ঞেস করিস আমি কি করছি, তাহলে আমি বলবো আমি মাথায় অঙ্ক করছি। তুই কি মেন্টাল? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি মেন্টাল ম্যাথ করছি। মেন্টাল ম্যাথ? আচ্ছা তুই একটা কিছু চেক কর। ওকে, পারিনি। আচ্ছা তোকে বলতেছি ম্যাথটা, তুই আমাকে, আমিও তো একসাথে স্টার্ট করবো, আমি ক্যালকুলেটার আর তুই মেন্টালে। ওকে, 108 স্কোয়ার মাইনাস 108 স্কোয়ার। ওকে, তুই মেন্টালে কর আর আমি এটা করতে থাকি এখানে। 217। আচ্ছা 217, দাঁড়ান করে নিতে। কারেক্ট তো, কিভাবে? এটা শিখতে হলে তোমাকে আসতে হবে টিসল বাংলাদেশে। টিসল বাংলাদেশে শুধু ম্যাথ শেখার জন্য? শুধু ম্যাথ না, এছাড়া তুমি শিখতে পারো ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তারপর প্রেজেন্টেশন, এগুলা। এইচএসসির আগে এইসব কোর্স করবো, কিন্তু এইচএসসি তো অনেক বড় সিলেবাস, এই সিলেবাস বাদ দিয়ে আমি এখন শুধু এই কোর্সগুলো করবো। হ্যাঁ অবশ্যই, এইচএসসির পরে তোমার যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন কি হবে, তখন হচ্ছে তোমার যেমন ধরো বড় বড় পরীক্ষা, IBA পরীক্ষা, ওইখানে হচ্ছে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তো এখন তুমি কি করছো, এখন তুমি স্টোরি চেক করছো, কিন্তু এখন তুমি যদি পরবর্তীতে ইন্টারভিউ ফেস করতে চাও তাহলে নিজেকে প্রেজেন্ট করা শিখতে হবে। তারপর তোমাকে তো ওখানে বাংলায় কেউ জিজ্ঞেস করবে না, হ্যাঁ তুমি কেমন আছো এসে। কিন্তু আমি যতটুকু শুনেছি, যতটুকু আইডিয়া আছে যে এইচএসসি সিলেবাস অনেক বড়, এইচএসসির কোনো কোর্সও থাকবে না? এইচএসসি থাকবে, ICT থাকবে, কেন থাকবে না? ICT কেন লাগবে জানো? তুমি যে ইংলিশ শিখতেছো, ম্যাথ শিখতেছো, এগুলোর জন্য ICT লাগবে, কম্পিউটারে কাজ আছে অনেক, তো ওগুলো তোমার শিখতে হবে। ওগুলোর মধ্যে দিয়ে তুমি যদি HSC ICT কোর্সটা করে ফেলো তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যায়, তখন পরবর্তীতে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপর ফোকাস করতে পারবা। Yes, I think that's a pretty good idea. তুমি কি আমাকে অ্যাড্রেসটা দিবে টেস্টালে? হ্যাঁ, অ্যাড্রেসটা দেখতে হলে তোমাকে এখানে দেখতে হবে। ও, দ্যাটস দ্য রাইট, থ্যাংক ইউ। অবশ্যই ট্রাই করবো, এসে আসার জন্য ধন্যবাদ তোমাকে। আমি তোমাকে থ্যাংক ইউ।